গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, রবিবারের এখন কটা বাজে জানো তো? এখন বাজে সকাল 8টা। আজকে কিন্তু আমি বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়েছি বলবো না, মানে উঠতে হয়েছে আর কি। আজকে তাতানের সকাল 7টা থেকে পড়া ছিল, না 7টা থেকে অন্যদিন পড়া থাকে না, এই পড়াটা থাকে বেলা 11টা থেকে ম্যাথ স্যারের কাছে। কিন্তু ম্যাথ স্যারের হয়তো কোনো কিছু সমস্যা আছে কিংবা প্রবলেম আছে, তাই জন্য 11টার বদলে আজকে সকাল 7টা থেকে পড়া রেখেছিলেন। তো যাই হোক, এই জন্য তাতানো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে অলরেডি, আর আমি যে সেই 7টার সময় উঠেছি আর শুইনি। ভাবলাম না, ঘুম যখন ভেঙেই গেছে তাহলে আজকে উঠেই পড়ি। সকাল সকাল উঠলে না জানো তো বেশ সকালের পরিবেশটাও ভালো লাগে, মুডটাও বেশ ফ্রেশ লাগে, আর ঘরের বেশ কিছু কাজও টাইম মতো সারা যায়। বেলা করে উঠলে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু এই শীতের সকালে না কম্বলের ভেতর থেকে একদমই বেরোতে ইচ্ছে করে না। হ্যাঁ, এরকম যদি ঠেকা থাকে, বাধ্যতা থাকে, তাহলে তো বেরোতেই হয়। তো এখন আমার কি মনে হয় জানো তো, এরকম ঠেকা কিংবা বাধ্যতা থাকাই ভালো জানো তো। আগে যখন তাতানের মর্নিং স্কুল ছিল, তখন আমাকে বাড়ি থেকে 6:15 বেরোতে হতো, ওদের 6:40 স্কুলে ঢুকতে হতো, 6:45 থেকে প্রেয়ার হতো, 7টা থেকে ক্লাস বসে যেত। কাজেই আমাকে ঘুম থেকে 5:30 মধ্যে উঠে পড়তে হতো, কিছু কিছু দিন আরও আগে উঠতে হতো। তো এখন মনে হচ্ছে ওটাই করলে ভালো হয়। আর যদি সকালটা তোমার তাড়াতাড়ি হয় না, তাহলে সব কাজকর্ম বেশ তাড়াতাড়ি সুন্দর সময় মতো হয়ে যায়। যাই হোক, কিন্তু ওই যে বললাম ঠেকা না থাকলে ওঠাই হয় না, উঠছি উঠবো করে বেলা হয়ে যায়। তো উঠে দুই ঘরের বিছানাপত্র তুলে আমি এখন আগে একটু চা খেয়ে নিলাম, আর চা কিন্তু আমি এখন চিনি দিয়ে খাচ্ছি না, সারাদিনে ওই একবারই সকালবেলা লিকার চা খাই 2 বিস্কুট দিয়ে, সেটা এখন গুড় দিয়ে খাচ্ছি, চিনিটা বাদ দিয়েছি, যতদিন গুড় আছে গুড় দিয়েই খাবো। তো খাওয়া দাওয়ার পর কিছু এক্সট্রা কাজ করলাম, বেশ কিছু জামাকাপড় এখানে জমা হয়েছিল। এই জামাকাপড় ভাঁজ করাটা না আমার সবথেকে আলস্যর কাজ, কিছুতেই করতে ইচ্ছা করে না, রোজ কাঁচা হচ্ছে, এই চেয়ারটার ওপর এনে রাখছি, রাখতে রাখতে যখন দেখছি না পাহাড় হয়ে যাচ্ছে, ঢিবি হয়ে যাচ্ছে, উপচে পড়ে যাচ্ছে, তখন টনক নড়ছে, ভাঁজ করছি। তো এই হচ্ছে ব্যাপার, আজকে ভাবলাম না করেই ফেলি। তো এটা করার পর হাতে বেশ কিছু সময় ছিল, ভাবলাম না ড্রেসিং টেবিলটাও হাত দিই। ড্রেসিং টেবিল ডাস্টবিনে পরিণত হয়েছে, যার যেটা এক্সট্রা কী করবে হাতে নিয়ে ঘুরছে ড্রেসিং টেবিলের উপর রেখে দিল। হ্যাঁ, আমিও যে রাখি না তা না, তো এই তিনজনে মিলে রাখতে ড্রেসিং টেবিলটা পুরো ভরে গেছে। তো আজকে ভাবলাম না যেগুলো ফেলার সেগুলো ফেলে দিই, যেগুলো রাখার সেগুলো ড্রয়ারে ঢুকিয়ে রাখি, এই ড্রয়ারগুলোও একদিন ধরতে হবে জানো তো। নিচের ড্রয়ার আর মিডিলের ড্রয়ারটা ঠিকঠাকই আছে, ওখানে কিছু ফেলার নেই, কিন্তু ওপরের ড্রয়ারটাতে অনেক হাবিজাবি জিনিস রয়েছে, যেগুলো যেখান থেকে কিছু বাদ গেলেও দেওয়া যেতে পারে। যাই হোক, সেটা পরের ব্যাপার, আজকে এই ড্রেসিং টেবিলটা এখন ধরলাম, পরিষ্কার করব। আর তাতার কিন্তু অলরেডি চলে এসছে পড়ার থেকে, ওর 9টার সময় বাড়ি চলে এসছে। যাই হোক, আজকে তাতানের বিকেলে যোগা ক্লাস আছে, রাত্রেবেলা আরেক জায়গায় পড়া আছে, কিন্তু কোথাও আমার বেরোতে লাগবে না। তাতানের রোজই বেরোতে হয়, কিন্তু আমার মাঝে মাঝে যেখানে দূরে দূরে পড়া থাকে সেখানে আমাকে যেতে হয়, কাছেরগুলো একাই চলে যায়। কিছু কিছু দিন তো ইন্দ্রই দিয়ে আসে, আমার যেতেও লাগে না। তো এইভাবেই চলছে। যাই হোক, চলো সব এই কাজকর্মগুলো সেরে, আরও কিছু কাজ করেছে সেগুলো আর শেয়ার করিনি, এবার যাবো চলে যাবো স্নান করতে, স্নান টান করে এসে রান্নাবান্নায় হাত দেবো। ভেবেছিলাম শ্যাম্পু করবো, কিন্তু সেটা আর করা হলো না, অন্য একদিন করা যাবে, দেখা যাক। চলো স্নানটা সেরে আসি এবার। স্নান করতে যা না সময় লাগে, স্নান করে আসার পরের কাজগুলোতে আরও বেশি সময় লাগে। যাই হোক, অনেকদিন পর, হ্যাঁ এই যে রোদ পেয়ে টেবিল ছেড়ে রোদে গিয়ে বসেছে, না ঠিকই আছে। আর আমি আজকে ঘরটা পরিষ্কার করে দিয়েছি। ম্যাম তুই টেবিলটা পরি, দেখ টেবিলটা দেখ কি অবস্থা, বই খাতা তো এরকম থাকে না, আজকেই এরকম রোজই দেখি পরিষ্কারই থাকে, বই খাতা গুছিয়ে রাখে। এখন বেজে গেছে বেলা 12:30, তো ঘরের মোটামুটি এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো সব হয়ে গেছে, এখন শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া, ব্যাস আর কোনো কাজ নেই। তবে স্নান করতে যাওয়ার আগে এই বাসনগুলো রাখার চেষ্টা করলাম, দেখলাম না বাসনে তখনও জল ঝরেনি, তার জন্য রাখতে পারলাম না, এটা এখানেই থাক। রান্নাবান্না বসিয়ে দিয়ে একটা একটা করে রান্না করতে করতে বাসনগুলো রেখে দেবো। আর এখানে তো মাছ কখন বার করে রেখেছি, এখনও ঠিকঠাক মতো বরফ ছাড়েনি, দেখা যাক। চলো এবার রান্নাবান্নায় হাত দেওয়া যাক। আজকে না ভেজ মুগ ডাল বানাবো,
মানে ওই যে নারকেল দিয়ে, তারপর নানা রকম সবজি দিয়ে, যেমন ফুলকপি, কড়াইশুঁটি, গাজর, বিনস, এই দিয়ে একটা ভেজ মুগ ডাল বানাবো। তো তার জন্য ডালটা আগে বার করে নিই, কারণ ডালটা ভেজে সিদ্ধ বসাতে দেব। তো এখানে প্রথমে আমি 1 কাপ নিয়েছিলাম, পরে যেই পরিমাণ ডাল হয়েছে মনে হলো কি যে 1/2 কাপ নিলেই ভালো হতো, এই যা ডাল হয়েছে এই 2 দিনেও শেষ হবে না। বুঝতে পারিনি, ভেবেছি কি যদি কম হয়ে যায়। যাই হোক, ডালটা নিয়ে নিলাম। আর আজকে না একটু নারকেলটা ভেঙে কোড়াতে হবে। একটা নারকেল ইন্দ্র অনেক দিন আগে থাকতে এনেছে, কিন্তু আমার যেহেতু ঘরে আগে থাকতে না কোড়ানো নারকেল ছিল, তো ওই দিয়েই এতদিন চললো। কিন্তু আজকে আর নারকেল নেই, নারকেল কোড়াতেই হবে। আর তার মধ্যে আরও বেশি লাগবে, যদি শুধু ডালে লাগতো তাহলে হয়তো স্কিপ করে দিতাম, এমনি ডালটা করে ফেলতাম। আজকে আবার চিংড়ি মাছের মালাইকারি করব। আগের দিন দেখলে না চিংড়ি মাছগুলো কাটলাম, তো এই খোসাসহ চিংড়ি মাছ কত বড় বড় লাগে দেখতে, যেই খোসা ছাড়ানো হয় তখন কইটুকু হয়ে যায়। অথচ আমি যদি খোসাসহ চিংড়ি মাছের মালাইকারি করি, ওটা ইন্দ্র খুব একটা পছন্দ করে না। আগে তো খেতোই না এত বড় চিংড়ি, এখন একটু বলাতে আনে, কিন্তু খোসাসহ খেলে ও খাবে না, তাই জন্য বাধ্য হয়ে খোসা ছাড়াতেই হয়। তো যাই হোক, খোসা ছাড়ানোর পর একদম মানে একটু একটু হয়ে গেছে। তো এদিকে নারকেলের দুধ বার করার জন্য ওখানে রেডি করলাম, গরম একটু জলটা ফুটুক দুধটা, তারপরে দুধ বার করব নারকেল থেকে। ততক্ষণে ডালের জন্য নারকেল আর আদা বেটে রাখলাম, আর এদিকে মালাইকারির জন্য 3 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আর 1টা বড় সাইজের পেঁয়াজ, এই 3টে জিনিস একসাথে বেটে নিই। বাটাবাটির কাজটা হয়ে গেল, এইবার নারকেলের দুধটা বার করি। মোটামুটি নারকেল কোড়ানোর মধ্যে একটু গরম জল দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়েছি, ফোটানোর পর ধুয়ে রাখি। চলো আগে ডালটা করে নিই, তারপর ওদিকে তো চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, চিংড়ি মাছের মশলাও রেডি হয়ে গেছে। আগে ডালটা করে নিই, তারপরে চিংড়ি মাছের মালাইকারিটা বসাবো। আর এদিকে মুগ ডালও হয়ে গেছে, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। সচরাচর মুগ ডালে লাস্টে আমি গরম মশলা দেই না, আমি ভাজা মশলা দিই, কিন্তু না ভাজা মশলাটা শেষ হয়ে গেছে আর তৈরি করা হয়নি, দেখি একদিন সময় করে বানাতে হবে। তোমাদের বললাম না চিংড়ি মাছের সাইজগুলো দেখো, 11টা মাছ এনেছিল, খেতে বসার সময় আমাদের মাছ নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে। এত ভালো হয়েছিল মালাইকারিটা যে চাইছে অথচ আমি দিতে পারিনি, মানে এত মানে এমন অবস্থা। তার মধ্যে সাইজটাও ছোট ছোট। তো ওদিকে নারকেলের দুধ বার করা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, নারকেলের দুধটা পুরোটাই দিয়ে দিলাম। তবে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, মানে আমি যে নারকেলটা জল দিয়ে ফুটিয়েছি না, ওই জলটা আরেকটু কম দিলে ভালো হতো। যাই হোক, তো একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটুক, এত ঝোল তো রাখবো না। আর একটু না ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, এর আগের বারও আমি চিংড়ি মাছের মালাইকারিতে ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, বেশ ভালো টেস্ট হয়েছিল। তো আজকেও দিলাম, আজকেও দারুণ হয়েছিল মালাইকারিটা। হ্যাঁ, চিংড়ি মাছের সাইজটা একটু ছোট হয়ে গেছে ঠিকই, কিন্তু খেতে হেভি হয়েছিল, হেভি মানে কি বলবো, আমি নিজে রান্না করেছি নিজেই বলছি, কিন্তু ইন্দ্র তাতান দুজনেই, মানে তাতান চিংড়ি মাছ খুব একটা পছন্দ করে না, সেই মেয়ে চেয়েছে খাচ্ছে, বলছে আরেকটু দাও আরেকটু দাও, লাস্টে ঝোল চেয়েছে খাচ্ছে, বলছে একটু গ্রেভি দাও, এত ভালো হয়েছিল। যাই হোক, ওদিকে একটু মুগ ডালের সাথে ঝুরো আলু ভাজা, ওটা আমি করিনি, দোকানে কিনতে পাওয়া যায়, ওটাই বার করেছি। আর একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটা নুন তেল লঙ্কা দিয়ে মেখেছি, আর ভেজ মুগ ডাল আর মালাইকারি। এই হচ্ছে আজকের আমাদের সানডে লাঞ্চ মেনু। তো চলো আমরা গরম গরম খেতে বসে পড়েছি, আর খেতে বসে মালাইকারি তো নিয়ে বললামই কাড়াকাড়ি লেগে গেছে। আমি বলছি তোমরা খাও আমার লাগবে না, ইন্দ্র বলছে না না সবাই মিলে অল্প অল্প করে খাবো, তুমি একটু খাও আমি একটু খাও। আমি আবার মালাইকারির যে চিংড়ি মাছের বড় বড় যে মুড়োগুলো হয় না, সেগুলো চিপাতে আমার ভীষণ ভালো লাগে, আমি বলছি তোমরা মাছ খাও আমাকে মুড়ো দাও, মানে এই এতটা কাড়াকাড়ি লেগে গেছে, এতটা ভালো হয়েছে। যাই হোক, ইন্দ্র খেয়ে দিয়ে উঠে বললো রবিবারের দুপুরটা একদম জমে গেল, তো সন্ধেটাও জমাতে হবে, রাতটাও জমাতে হবে, মানে খেতে বসে এইসব আলোচনা করছিল আর কি, বলছিল সন্ধ্যাবেলা বেগুনি করবে, বেগুনি মুড়ি খাবো, তো এইসবই প্ল্যান চলছে। ও এত একবেলার খাবার খেতে না খেতে নেক্সট পরের বার কী খাবে তার প্ল্যান করতে থাকে, আর আমার সাথে লেগে যায় ঝগড়া। এর আগের দিন রাত্রেবেলা আমরা যখন খেতে বসেছিলাম, ইন্দ্র সোফায় বসেছিল আর আমি টেবিলে বসে খাচ্ছিলাম, কেউ কারোর সাথে কথা বলছিলাম না, চুপচাপ মুখ গোমড়া করে খাচ্ছিলাম। তোমাদের মধ্যে আমার এক বন্ধু বলেছো এটা একদম ভালো লাগলো না দেখতে, সত্যি তাই একটু কথা কাটাকাটি হয়েছিল যার জন্য চুপচাপ খাচ্ছিলাম,
আর তার কারণ হচ্ছে ওই লুচি। ওই যে বলেছিলাম যে ময়দা দিয়ে লুচি খেও না কিংবা লুচিটা খেও না, তো এই নিয়ে কথা কাটাকাটি লেগে গেছে। কারণ আমাকে ডবল ডবল আমাদের জন্য আটা মাখতে হয়েছে, ওর জন্য ময়দা মাখতে হয়েছে, তো স্বাভাবিক আমি তো একটু বলবই, তো বলাতে একটুখানি রাগারাগি বলতো, ওর তো এসব কিছু যায় আসে না, আমি একটু মুখ গোমড়া করেছিলাম এই আর কি। তো চলো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সমস্ত কাজকর্ম সারতেও না বেশ খানিকটা সময় লাগে, বাসন মাজি না তা সত্ত্বেও অনেকটা সময় লেগে যায়। আজকে গ্যাসটা একটু ভালো করে মুছলাম, মাছ টাছ রান্না করেছি তো ছিটে ছুটে রান্নাঘরটা নোংরা হয়েছিল, পরিষ্কার করে এদিকে টেবিল টেবিল সব পরিষ্কার করে ডালটা ঢোকালাম না, কারণ ডালটা না এখনও গরম আছে, ঠান্ডা হলে তারপর ফ্রিজে ঢোকাবো। আর হাঁড়িতে একটু ভাতও আছে, ওটা এখন থাক, রাত্রে কি হয় না হয়তো বুঝতে পারছি না, সেই বুঝে রাত্রে ঢুকিয়ে দেবো ফ্রিজে। এখন যেটা করব, ভিডিও এডিট আমার প্রায় হয়েই গেছে, এখন একটু ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করব। আর 4টে বাজে, এখনও কিন্তু মোটামুটি রোদ ঢুকছে ঘরে হালকা হালকা, একটু পরেই জানা ঠান্ডা সব দিয়ে দিতে হবে, নাহলে ঠান্ডাও ঢুকবে মশাও ঢুকবে। এখন বেজে গেছে 8টা। আজকে কাতানের বিকেলে ইয়োগা ক্লাস ছিল, তো ওখানে ও একা একাই গেছে, আর এসে আবার আরেক জায়গায় পড়া আছে সায়েন্স, ওখানে পড়তে চলে গেছে, তো এগুলো যেহেতু কাছাকাছি আমি যাই না। আর ইন্দ্র আবার ফোন করে বললো আমি আসার সময় চিকেন নিয়ে আসছি, আমি ঠিক আছে ভালো কথা, তো বলেই যখন দিল তাই জন্য ভাবলাম না সব কিছু রেডি করতে থাকি, কারণ তাতান তো ইয়োগা গেছে গেছিল, তো যেদিনকে ইয়োগা ক্লাসে যায় না সেদিনকে ও খিদে পায়, কিন্তু এসে তো সময় পায়নি, এসেই চলে গেছে পড়তে, তো আমি জানি এসেই ও বলবে তাড়াতাড়ি খিদে দাও, খিদে পেয়ে গেছে, এবার যদি খাবারটা রেডি পায় দিয়ে দিতে পারবো, আর না হলেই উল্টো পাল্টা এটা সেটা মুখে দেবে আর খিদে নষ্ট হয়ে যাবে, রাত্রে আর খেতেই পারবে না, তাই জন্য ভাবলাম না চিকেন যখন আনছি তাহলে আমি এদিকে গোছগাছগুলো করতে থাকি, যেমন আদা রসুন আলু পেঁয়াজ এগুলো কেটে রেডি করতে থাকি, ও আসলে ঝটাপট বসিয়ে দিতে পারবো, তাই জন্যই চলে এসছি আদা রসুন কাটতে। এই যে আপনার পেঁয়াজ, এই যে আমার, এই যে আপনার, এই যে আপনার খুশি। যেহেতু আগে থাকতে সব রেডি করে রাখছিলাম তো ঠিকঠাকই আছে, ওদিকে মশলা বাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজও কাটা হয়ে গেল, এবার চিকেনটা ম্যারিনেট করব। তো স্বাদ মতো নুন দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো স্বাদ মতো, এই স্বাদ মতো বলছি, সামান্য একটু হলুদ, এরপর সামান্য একটু সর্ষের তেল, এবার দিয়ে দেবো টক দই। তো টক দইটা আমার ঘরে পাতা টক দই, বাবা টক দই মাঝখানে কদিন ছিল না আমার, যে কী হাল হয়েছিল, এবার টক দই আছে শান্তি। তো কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই, তারপর আলু ভাজবো, চিকেনটা বসাবো। আর ওদিকে আজকে ইন্দ্র আসার সময় আমার একটা হেয়ার কালার, ওর একটা জিলেটের ফোম, আদা রসুন পেঁয়াজ সর্ষের তেল এগুলো সব নিয়ে আসি। তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই একটু তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, আর এর মধ্যে যেহেতু সব কিছু দেওয়াই আছে তো আলাদা করে আর মশলাপাতি দেওয়ার কোনো দরকার নেই, আর এপাশে বসিয়ে দিয়েছি ভাত, আজকে একটু গরম গরম ভাতই খাবো, আজকে না একটু রুটি করতেও ইচ্ছা করছিলো না, আর ইন্দ্রও বললো না আজকে একটু ভাত দিয়ে চিকেন খাই, আলাম থাক ভাত দিয়ে থেকে চিকেন আমার একটু রুটি দিয়েই খেতে বেশি ভালো লাগে, তো আজকে ভাবলাম না চলো ভাত দিয়েই খাওয়া যাক। এদিকে চিকেনটা কষছে, কালারটা কিন্তু ব্যাপক এসছে, তো আর একটু কষাবো, একটু ঢাকা চাপা দিয়েও রাখবো, কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর ওদিকে তাতান পড়তে গেছিলো, তো পড়ার থেকে চলে এলো, তবে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 ওপর বেজে গেছে, তো এদিকে আমার চিকেনও রেডি, ওদিকে আমার চিকেনটা বসিয়ে দিয়ে আমি দুই ঘরের বিছানাও করে নিয়েছি, মানে একদম টাইম টু টাইম চলছি আর কি, খুব একটা লেট হয়নি। তো 10টা বাজে, আমার এখন রান্নাবান্না কমপ্লিট, গরম মশলা দিয়ে দিলাম, ওদিকে ভাতও হয়ে গেছে, চিকেনও রেডি, টেবিলে খাবার নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে গরম গরম ভাত আর হচ্ছে লাল লাল চিকেনের কষা, তো এই হচ্ছে আজকে সানডে ডিনার মেনু। তো লাঞ্চ মেনুটাও তো জাস্ট আজকে ফাটাফাটি ছিল, আর ডিনার মেনুও জাস্ট ফাটাফাটি, আজকে দিনটা পুরো মানে একদম সারা দিনই জমেই গেল খাওয়া দাওয়ার দিক থেকে, একদম ঠিকঠাকই।
হ্যাঁ, তোমরা অবশ্য অনেকে আমার এই খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে একটু আপত্তি আছে। অনেকেই বলো রাক্ষস, কি খায়, হজম করো কি করে, কি শুধু খাওয়া খাওয়া। আচ্ছা, খাওয়া ছাড়া কোন মানুষটা আছে বলো তো? হ্যাঁ, কেউ একটু বেশি, কেউ একটা কম, কেউ একটু কম, কিন্তু খেতে ভালোবাসে না এরকম মানুষ আমার মনে হয় খুব কমই আছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে একটু কন্ট্রোল করে, জীবের জীবকে একটু কন্ট্রোল দেয়, আবার কিছু কিছু মানুষ আছে কন্ট্রোল ছাড়া, যেমন আমাদের ইন্দ্রবাবু। খেতে কিন্তু সবাই ভালোবাসে, কেউ একটু লিমিটে করে, কেউ একটু লিমিট ছাড়া করে। যারা লিমিটে করে তাদেরকে সত্যিই খুব মানে খুব মানে এটাই উচিত আর কি, কী বলবো আর। কিন্তু যারা লিমিট ছাড়া করে, যেমন ইন্দ্রর মতো মানুষ, শরীরের কথা একদমই ভাবে না, তো কী আর বলবো, তাদের ঘরে এরকম অশান্তিই হবে। কারণ আমার সাথে তো প্রায়ই লেগে থাকে, আমি বলি একটু লিমিটে করো, লিমিটে করো, ও তো আনলিমিটেড থাকবে, ব্যাস এই নিয়ে তো লেগে যায় প্রায়ই। তবে আজকে খুব একটা ঝগড়া অশান্তি হয়নি, আজকে রান্না মেনুটা জাস্ট ঠিকঠাকই ছিল। তবে হ্যাঁ, সন্ধেবেলার বেগুনিটা কিন্তু আমি ক্যান্সেল করিয়েছি, কোনো ঝগড়াঝাটি হয়নি, নিজে থেকেই রাজি হয়েছে।